সহজলে শান্ত, আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরে পরীক্ষা নেওয়া হয় এবং 50 মিনিট সময় দেওয়া থাকে। প্রথমে দেখো তোমাদের কোন কোন গল্প, কবিতা এবং পথের পাঁচালি তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে এবং ভাষা চর্চা সেখান থেকে কি কি পড়তে হবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে? এরপর দেখো কী ধরনের তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। তোমাদের পরীক্ষায় 6টা MCQ থাকবে, 6টা SAQ থাকবে, 3টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 1টি 4 নম্বর মানের পত্র রচনা, ঠিক আছে? এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তো এগুলো তোমরা এখান থেকে দেখে নাও। এরপর আমরা সরাসরি তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখে নেবো এবং এই প্রশ্নগুলোর PDF ফাইল আমাদের সহজ দর্শন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। এবার আমরা চলো সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো এখান থেকে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। একের 1 নম্বর থেকে দেওয়া আছে, গাছের শাখায় নির্ভয়ে গান ধরে বনের পাখি বাউল ডাহুক না কোকিল। তো গাছের শাখায় নির্ভয়ে গান ধরে বনের পাখি, অপশন ক এখানে সঠিক উত্তর। একের 2 নম্বর হচ্ছে, হাওয়াদের নেই বাড়ি বন্ধু বারান্দা না রাস্তা। তো হাওয়াদের কি নেই, উত্তর হবে বাড়ি, হাওয়াদের বাড়ি নেই, অপশন ক সঠিক উত্তর। একের 3 নম্বর হচ্ছে, কনফারেন্স হবে নাটোরে। কোন কনফারেন্সের কথা বলা হয়েছে, স্পেশাল রিসেপশন জাইগান্টিক না প্রভিন্সিয়াল। তো এখানে কোন কনফারেন্সের কথা বলা হয়েছে, প্রভিন্সিয়াল কনফারেন্সের কথা বলা হয়েছে, অপশন ঘরটা। একের 4 নম্বর, তোমাকে সেই ড্যাশ তোমার মতো মনে পড়ছে, শূন্যস্থানে বসবে গভীর রাত থেকে, সন্ধ্যা থেকে, সকাল থেকে না ভোর থেকে। তো তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, এখানে শূন্যস্থানে বসবে সকাল থেকে, অপশন ঘরটা। একের 5 নম্বর, রামবাবু গ্রামের মাথা, বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে, বুদ্ধি মোড়ল অঙ্গনা দুশ্চিন্তা। তো মাথাটা, মাথায় যে শব্দটা, এখানে মোড়ল অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রামবাবু হচ্ছেন গ্রামের মোড়ল, ঠিক আছে? একের 6 নম্বর প্রশ্ন, মানুষ শব্দটি কোন ধরনের বিশেষ্য, গুণবাচক বস্তুবাচক জাতিবাচক না ব্যক্তিবাচক। তো মানুষ এটা হচ্ছে একটি জাতিবাচক বিশেষ্য। 2 নম্বর থেকে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 1 নম্বর করে। 2-1 প্রশ্ন, পারবি না কেন কে বলেছিল, তো উত্তর লিখবে, একথা বলেছিল বেনি ঘোষাল। 2-2 নম্বর, কবি গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন, উত্তর হবে, কবি গাছটিকে শূন্যের দিকে এলোমেলোভাবে কতকগুলো শুকনো কাঠের কঙ্কাল ওঠানো গাছের প্রেতচ্ছায়া রূপে দেখেছিলেন। 2-3 নম্বর হচ্ছে, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন, তো উত্তর হচ্ছে, অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ, জল ও মাটি প্রয়োজন। 2-4 নম্বর, দাঁড়াও কবিতার লেখককে, উত্তর হচ্ছে, দাঁড়াও কবিতার লেখক শক্তি চট্টোপাধ্যায়। 2-5 নম্বর, আমাদের বিশ্রাম নেই রে কাদের বিশ্রাম নেই, উত্তর হবে, হাওয়াদের বিশ্রাম নেই। 2-6 নম্বর, অপু বসে বসে খাতায় কি লেখেন, তো অপু বসে বসে খাতায় গল্প ও নাটক লেখেন। 2-7 নম্বর, হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসে, উত্তর হচ্ছে, হরিহর ছেলেকে নিয়ে 2 দিন পর ফিরে আসে। 3 নম্বর থেকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। 3-1 প্রশ্ন, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা একথা বলেছিল, তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন। তো একথা বলেছিল বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি, ঠিক আছে? শারীরিকভাবে খুব মোটাসোটা ও ভারী কি ধরনের হওয়ায় সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য, তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন, বিশেষ করে 2-3 বার বাস বদল করে শেষে রিক্সা করে তারা এখানে এসে পৌঁছেছেন, ফলে তারা খুবই পরিশ্রান্ত, এ কারণে তারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 3-2 নম্বর দেখে, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন, উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে, গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে, এবারে 2 দিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পশ্চিম ও উত্তর প্রান্তে উঁচু গ্রাম, কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখার্জিদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছেন। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে কেটে পড়ল।
চার নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। যারা একের দাগে ছন্দহীন বুনো চাল, তার বুনো চালটাকে ছন্দহীন বলা হয়েছে কেন? না, আলোচ্য অংশটি জীবনানন্দ দাস রচিত পাড়াগার দুপহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। বুনো চালটাকে ছন্দহীন বলা হয়েছে কারণ বুনো চালতার শাখাগুলো অনেকদিন ধরে জলে নুয়ে পড়ে আছে। চার 2 নম্বর প্রশ্ন, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারদের স্তূপ কাদের সম্পর্কে একথা কেন একথা বলা হয়েছে? ঠিক আছে, উত্তরটা আমরা এখান থেকে দেখে নিই। দেখো, আমরা উত্তর লিখব, লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত ছন্নছাড়া কবিতায় পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা একদল বেকার ভবঘুরে যুবকদের সম্পর্কে উদ্ধৃত উক্তিটি করেছেন। কেন করেছেন? না, এই যুবক দল উদ্দেশ্যহীন কর্মহীন হলেও এদের তাদের শরীরে আছে রক্তের তেজ। কবির মতে তাদের জ্বলে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু পারিপার্শ্বিক সমাজের কারণে তারা নিভিয়ে আছে। বারুদ বিধ্বংসী হলেও ভিজে বারুদ স্ফুলিঙ্গহীন উদ্ধৃত অংশে, তাই কবি এই ছন্নছাড়া বেকার যুবক দলকে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে তুলনা করেছেন। 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে। 5-এর একটা প্রশ্ন, দুর্গা অপুর খেলাধুলোর সরঞ্জাম বলতে কী ছিল? ঠিক আছে, কী ছিল লেখক? তো দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি এইগুলো। আর অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রঙ্গঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাসি, ওটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। 5-এর 2 নম্বর, এই দেখো মা আমার সেই মালাটা, কে কখন এই কথা বলেছে? তো উত্তর হবে, কথাটি বলেছে ভুবন মুখার্জির বাড়ির সেজবউ এর মেয়ে টুনু। অপুদের বাড়িতে এসে সে যখন দুর্গার খেলা করার বাক্সটি খুলেছিল, তার মধ্যে পুতুলের জন্য পুঁতির একটা মালা ছিল। তখন টুনু মালাটা বের করে এনে এই কথাটি বলেছিল। 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান 4 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন, তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখুন। ঠিক আছে, তো এই বিষয়ে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি পত্র লিখতে হবে। তো দেখো পত্রটি কীভাবে লিখবে, প্রথমে সম্পাদক সমীপেশু একটি পত্রিকার নাম, আমরা এখানে পত্রিকার নামটা লিখছি দৈনিক সংবাদপত্র 6, এবং সেই সংবাদপত্রের ঠিকানাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, 6 প্রফুল্ল সেন স্ট্রিট কলকাতা 700001। তারপর এখানে যেদিনকে লিখবে সেদিনকার তারিখ দিতে হবে। এরপর আমাদের বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, এরপর আমাদের বক্তব্যটা আমরা এখানে লিখবো, সবিনয় নিবেদন এখানে আমি লিখছি। নদিয়া জেলার নাগাসিপাড়া থানার একটি উন্নয়নশীল এলাকা বেথুয়া ডহরি, এই এলাকার বহুকৃতি মানুষ তাদের কাজের দ্বারা শিক্ষা দীক্ষায় নিজের ও এলাকার মুখ উজ্জ্বল করেছেন। আপনাকে জানাতে চাই এই এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী গ্রন্থাগারটি অবহেলায় ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে। গ্রন্থাগারটির দশা ভগ্নপ্রায়, তাই বহু অমূল্য গ্রন্থ যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে গ্রন্থাগারটি আরও বিপন্ন হয়ে পড়বে। তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে এই বিষয়ে আমি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অবিলম্বে এই গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। এরপর হচ্ছে নমস্কারান্তে নিজের নামটা এবং ঠিকানাটা এখানটা লিখবে। ঠিক আছে, এভাবে আমরা এই পত্রটিকে লিখলাম। এরপর দেখো আরেকটি দেওয়া আছে এখানে 6-এর 2 নম্বর, বলা হচ্ছে তোমার এলাকায় পানীয় জলের অভাব খুবই বেশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠান। ঠিক আছে, অর্থাৎ পানীয় জলের অভাব রয়েছে, এই বিষয়ে একটা পত্র লিখতে হবে সংবাদপত্রের সম্পাদককে। সেখানেও আমরা কী করবো, সম্পাদক সমীপেশু, তারপর পত্রিকার নাম, যে কোনো একটি পত্রিকার নাম এবং ঠিকানা লিখবে। আমরা এখানে দৈনিক সংবাদপত্র লিখলাম, 6 প্রফুল্লচন্দ্র স্ট্রিট কলকাতা 700001। তারপর এখানে তারিখ লিখলাম। এরপর হচ্ছে বিষয়টা কি, না বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পত্র। ঠিক আছে, এরপর আমরা এখানে বক্তব্যটা লিখবো। লিখছি, মহাশয় আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় 3000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামত ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন, কারণ আমাদের গ্রামে বিশুদ্ধ জল পাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই।
এরপর আমরা লিখছি, দেখো, তাই যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। ঠিক আছে, নমস্কার অন্তে এখানে নিজের নাম এবং ঠিকানাটা এভাবে লিখবে, ঠিক আছে, এবং এভাবেই কিন্তু তোমরা এই পত্রটিকে লিখবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা খুবই ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। আর যদি এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।